সারা দেশে এবং রাজ্যে প্রবল উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে হরগর তিরঙ্গা কর্মসূচি। দেশের পবিত্র গৌরবের প্রতীক জাতীয় পতাকাকে যখন সারা দেশ গভীর শ্রদ্ধার সঙ্গে উত্তোলন করছে, তখন তেলিয়ামুড়ার একাংশ স্থূল মানসিকতা সম্পন্ন মানুষের কর্মকাণ্ডে ম্লান হচ্ছে জাতীয় পতাকার মান এবং গৌরব। এই প্রসঙ্গে একাধিক ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। তেলিয়ামুড়ার ইছাড়বিল এলাকার একটি ক্লাবে তোলা হয় ছেঁড়া এবং অপরিষ্কার জাতীয় পতাকা। জাতীয় পতাকার এই ম্লান ছবি দেখে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় মানুষজন। খুবই খারাপ হয়েছে, এটা হয় না, এটা সম্মান দেওয়ার দরকার। এটা নিয়ে আমরা ইতিহাস আছে, কারণ এটা নিয়ে অনেক স্বাধীনতা করছে, অনেক রক্ত দিছে। এটারও এমনকি অসম্মান করা মানে নিজের নিজের অসম্মান করা। ভারতবাসী হিসাবে লজ্জা লাগে, এটা খুবই খারাপ। এটা কি কি কিয়ের মধ্যে এটা পতাকাটা অন্যদিকে তেলিয়ামুড়া শহরের একটি বাইক শোরুমের ছাদে জাতীয় পতাকা লাগানো হয় ধর্মীয় পতাকার নিচে। যদিও এই অবমাননার কোন যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে পারেনি বাইক শোরুমের কর্মীরা। না, জাতীয় পতাকা তো মানে সবসময় উপরে থাকে, সব কিছুর উপরেই ভারতের জাতীয় পতাকা থাকে। তো এই জিনিসটা মানে ওম শান্তির ফ্ল্যাগটা মানে উপরে বা জাতীয় পতাকা নিচে, এটা কোনোভাবেই কি জাতীয় পতাকার অবমাননা করে হইতেছে না? আচ্ছা, বাইশঘড়িয়া এলাকার একটি বাড়িতে বাথরুমের উপর উড়তে দেখা যায় জাতীয় পতাকা। ইন্সপেক্টর অব মেট্রোলজি দপ্তরেও তোলা হয় ছেঁড়া এবং অপরিষ্কার জাতীয় পতাকা। দেশের শহীদের আত্মত্যাগের প্রতীক তীব্র রঞ্জিত জাতীয় পতাকার এরকম অবমাননা যে শুধু বিশাল নিন্দার আর চেতনার অভাব তাই নয়, এই ক্ষেত্রে যারা এই অবমাননার সঙ্গে যুক্ত তাদের কাছ থেকে এর কারণ এবং ব্যাখ্যা জানাও দরকার বলে শুধু তেলিয়ামুড়াবাসীর মতামত। সরকার ইতিমধ্যেই নিয়ম করে দিয়েছে, যথাযোগ্য সম্মান আর মর্যাদা দিয়ে উত্তোলন করতে হবে জাতীয় পতাকা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।